Assalamualaikum viewers, welcome to Rising News Bangla. নিত্য নতুন খবর খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি বাজিয়ে দিবেন। বিবাহ বহির্ভূত সম্পর্ক জেনে যাওয়ায় নিজের স্ত্রী মিতুকে হত্যা করেছেন ওসি বাবু। সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের সঙ্গে অন্য নারীর প্রেমের সম্পর্ক ছিল। এই সম্পর্কের কথা মিতু জেনে যাওয়ায় তাকে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডে যারা অংশ নিয়েছে তারা বাবুল আক্তারের বিশ্বস্ত সোর্স। মামলা তদন্ত কর্মকর্তাকে এসব তথ্য দিয়েছেন মিতুর বাবা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোশাররফ হোসেন। কোন নারীর সঙ্গে বাবুলের প্রেমের সম্পর্ক ছিল তদন্ত কর্মকর্তাদের কাছে এর পক্ষে তথ্য প্রমাণ দিয়েছেন মোশাররফ। তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের একাধিক কর্মকর্তা এসব তথ্য জানিয়েছেন। পিবিএর তদন্ত কর্মকর্তা পরিদর্শক আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক বলেন, মিতুর বাবা ঢাকার খিলগাঁও থানাধীন মোরাদিয়া ভূঁইয়া পাড়ার বাড়িতে গিয়েছিলেন। সেখানে মিতু হত্যাকাণ্ড নিয়ে বাবা মোশাররফ হোসেন, মা শাহেদা মোশাররফ, বোন ডাক্তার শায়লা মোশাররফের সঙ্গে কথা বলেছেন। তারা বাবুলের প্রেমের বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। এসব তথ্য যাচাই বাছাই করে দেখা হবে। তিনি বলেন, মিতুর বাবা মোশাররফ হোসেন বরাবরের মতো দাবি করেছেন বাবুল আক্তারের প্রেমের কারণে মিতুকে হত্যা করা হয়েছে। এর আগে পাঁচলাইশ থানায় করা মামলায় এজাহারও একই কথা উল্লেখ করা হয়। পরিদর্শক আবু জাফর আরও বলেন, মিতুর দুই সন্তানকেও শীঘ্রই জিজ্ঞাসাবাদ করা হবে। আগামী পনেরো দিনের মধ্যে দুই সন্তানকে তদন্ত কর্মকর্তার কাছে হাজির করতে রবিবার আদালত আদেশ দিয়েছেন। 2016 সালের পাঁচই জুন সকালে নগরীর পাঁচলাইশ থানাধীন জিএসি মোড় এলাকায় ছেলেকে স্কুলের গাড়িতে তুলে দিতে গিয়ে দুর্বৃত্তদের গুলিতে ও ছুরিকাঘাতে নিহত হন মিতু। এ সময় মিতুর স্বামী বাবুল আক্তার ঢাকায় ছিলেন। ঘটনার পরদিনই বাবুল আক্তার অজ্ঞাত তিন আসামির বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলা করেন। মামলাটির প্রথমে তদন্ত করে পুলিশ, এরপর সিএমপি কমিশনের নির্দেশে মামলা তদন্ত ভার পায় গোয়েন্দা পুলিশ। 2021 সালে আদালতের নির্দেশে মামলা তদন্ত ভার পায় পিবিআই। গত বছরের এগারোই মে মিতু হত্যা মামলায় বাদী বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকে পিবিআই। ঢাকা থেকে চট্টগ্রাম আসার পর পিবিআই কার্যালয়ে রেখে তাকে জিজ্ঞাসাবাদ করেন মামলা তৎকালীন তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক। দিনভর জিজ্ঞাসাবাদ শেষে হত্যাকাণ্ডের সঙ্গে বাবুল আক্তারের সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় হেফাজতে নেওয়া হয়। একই সঙ্গে বাবুল আক্তারকে প্রধান আসামি করে আটজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন মিতুর বাবা মোশাররফ হোসেন। এ মামলায় বাবুল আক্তারকে বারোই মে গ্রেফতার দেখানো হয়। সো দর্শক, এইসব নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।